আসসালামু আলাইকুম ভাই, আমি ডাক্তার তামারা আরা। আমার প্রশ্নটা হলো, খ্রিস্টানরা ট্রিনিটির ধারণাটা আর ঈশ্বর যে মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসতে পারে সেটা পক্ষে যুক্তি দেয় এভাবে যে পানি তিন অবস্থায় থাকতে পারে, যেমন কঠিন অর্থাৎ বরফ, তরল অর্থাৎ পানি, বায়বীয় অর্থাৎ বাষ্প, তারপরও এর সবগুলোই হলো পানি। আর একজন মানুষ একই সাথে একজন বাবা, একজন ভাই আর একজন ব্যবসায়ী হতে পারে। ঠিক একইভাবে সেখানেও মানুষটা মাত্র একজনই, তাহলে সেখানে পিতা পুত্র পবিত্র আত্মা এক হবে না কেন? বোন আপনি প্রশ্ন করলেন ট্রিনিটির ব্যাপারে, খ্রিস্টানরা যে ট্রিনিটিতে বিশ্বাস করে, পিতা পুত্র পবিত্র আত্মা। আগের প্রশ্নটাতে প্রমাণ দেখিয়েছি যে বাইবেলে যীশুখ্রিস্ট নিজে কখনো ট্রিনিটির কথা বলেননি। আপনি এখানে উদাহরণ দিচ্ছেন, যুক্তিটা দিয়ে বোঝাতে যাচ্ছেন আর প্রশ্ন করছেন যে পানি থাকতে পারে তিনটি অবস্থায়, কঠিন তরল আর বায়বীয় অর্থাৎ বরফ, পানি আর বাষ্প। পানি যখন তিন অবস্থায় থাকতে পারে, ঈশ্বর কেন থাকতে পারবেন না? একইভাবে খ্রিস্টান মিশনারিরা এই কথাটা বলেন যে মহান স্রষ্টা তিন অবস্থাতেই থাকতে পারেন, পিতা পুত্র আর পবিত্র আত্মা। যদি ভালো করে দেখেন, আমি মানলাম পানি তিন অবস্থায় থাকতে পারে, কঠিন তরল বায়বীয়, কিন্তু আপনাকে বুঝতে হবে যে পানি যখন এই তিন অবস্থাতে থাকে, কঠিন তরল বায়বীয় অর্থাৎ বরফ, পানি আর বাষ্প, এই তিন অবস্থাতেই পানির উপাদানগুলো একই থাকে, H2O। এটা যখন বরফ থাকে তখনও এটার উপাদান থাকে H2O, যখন এটা পানি তখনও H2O, যখন এটা বাষ্প তখনও H2O। এটা বরফ হোক, এটা পানি হোক আর বাষ্পই হোক, উপাদান H2O। এটা খুবই ইম্পর্টেন্ট। এবার আসুন ট্রিনিটিকে এর সাথে মিলিয়ে দেখি, পিতা পুত্র পবিত্র আত্মা। এই তিন অবস্থায় আপনি বললেন, তর্কের খাতিরে মেনে নিলাম, কিন্তু এই তিনটা জিনিস যা দিয়ে বানানো হয়েছে, পিতা পুত্র অর্থাৎ যীশুখ্রিস্ট, ঈসা মসীহ আর পবিত্র আত্মা কি এক? আমরা খুব ভালো করে জানি যে মানুষের শরীরে রক্তমাংস থাকে, কোনো আত্মা আর ঈশ্বরের রক্তমাংসে শরীর থাকে না। মানুষের খাওয়ার দরকার হয়, মহান সৃষ্টিকর্তার খাওয়ার প্রয়োজন হয় না। আর যীশুখ্রিস্ট নিজের মুখেই এই কথাটা বলেছেন, এটা আছে গসপেল অফ লুকে 24 নম্বর অধ্যায়ের 39-43 অনুচ্ছেদে, যে আমার হাত আর পা দেখো, এটা তো আমি নিজেই, আমাকে স্পর্শ করে দেখো, কারণ আত্মার কোনো রক্ত মাংসের শরীর থাকে না, তোমরা আমাকে যেমন দেখছো। তারপর যীশু তার হাত আর পা বাড়িয়ে দিলেন, তার শিষ্যরা খুব খুশি হলো। তিনি কি বোঝাচ্ছেন? তিনি আসলে কোনো আত্মা নন, তিনি মহান সৃষ্টিকর্তা নন। তারপরে আরো বলা হয়েছে এখানে খাওয়ার মতো মাংস আছে। পরের অনুচ্ছেদে বলছে যীশু সেখানে ঝলসানো মাছ আর মধু খেলেন। কি প্রমাণ করার জন্য? যে তিনি ঈশ্বর। প্রমাণ করার জন্য যে তিনি ঈশ্বর নন। যীশুখ্রিস্ট নিজেই বলেছেন, আত্মার রক্ত মাংসে শরীর থাকে না যেমন আমার আছে। এটাই বোঝাতে যে তিনি আত্মা নন, তিনি সৃষ্টিকর্তা নন। দ্বিতীয় উদাহরণটা নিয়ে বলি, ব্যাপারটা এরকম, একজন লোক একই সাথে একজন বাবা, একজন ভাই আর একজন ব্যবসায়ী হতে পারে, তাহলে ঈশ্বর কেন পিতা পুত্র পবিত্র আত্মা হবেন না? এটা খুব ভালো উদাহরণ। আমিও একমত যে একজন লোক কারো বাবা হতে পারে, কারো ভাই হতে পারে, একই সাথে একজন ব্যবসায়ীও হতে পারে। এখানে যারা আছেন তাদের অনেকেই কারো বাবা কারো ভাই, একই সাথে একজন ব্যবসায়ীও। কিন্তু মনে করেন সেই লোকটার বোন একটা গোপন কথা তার ভাইকে বলল, তাহলে কিন্তু লোকটার বাবা আর ব্যবসায়ী সত্তা সেও কথাটি জানবে, কারণ তারা আসলে মানুষ। যদি তার বোন তার কাছে কোনো গোপন কথা বলে, যে একই সাথে বাবা আর ব্যবসায়ী ভাই যখন কথাটা জানবে, তখন সেই লোকটার ভেতরের বাবা সত্তা আর ভেতরের ব্যবসায়ী সত্তাটা সেই গোপন কথা জানবে। কিন্তু আপনারা বাইবেলে দেখবেন, এটা আছে গসপেল অফ মার্ক 13 নম্বর অধ্যায়ের 32 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সেই দিনের কথা, সেই সময়ের কথা কোনো মানুষ জানে না, কেউ না, এমনকি স্বর্গের দেবদূতরাও জানে না, ঈশ্বরের পুত্রও জানে না, শুধু পিতাই এটা জানেন। সেই দিনের কথা আর কেউ জানে না, যীশুখ্রিস্ট বলছেন শুধু পিতা বাদে দেবদূতরা জানবেন না, তিনিও জানবেন না। যদি পিতা অর্থাৎ মহান সৃষ্টিকর্তা এবং যীশুখ্রিস্ট একই ব্যক্তি হয়ে থাকেন, তাহলে মহান ঈশ্বর যে ব্যাপারে জানেন, যীশুখ্রিস্টেরও সেই ব্যাপারে জ্ঞান থাকবে। এতেই প্রমাণিত হয় যে তারা এক নয়। এছাড়াও যদি ভাই মারা যায়, তার বাবা আর ব্যবসায়ী সত্তা মারা যাবে। যদি ভাই মারা যায়
তার সব সত্তাই মারা যাবে। আর বাইবেল আমাদের বলে যে যীশু খ্রিস্ট, খ্রিস্টানরাও বলে তিনি ক্রুশে মারা গেছেন। তার মানে কি বলতে চাচ্ছেন? মহান সৃষ্টিকর্তা আর পবিত্র আত্মা মারা গেছেন।